এই যে বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে আমাদের উমের ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন না প্লিজ। মুস্কানকে বিছানায় শুয়ে ইমন উঠে গিয়ে লাইট অফ করে দিল। ড্রিম লাইটের আলোতে স্পষ্ট দেখতে পাচ্ছে সব কিছু, সেই সাথে মুস্কানের শরীরে হালকা কাবলি খুব করে টের পাচ্ছে। নিজের শার্টটা খুলে ফেললো ইমন। বিছানায় যেদিকে মুস্কান ইমনের দিকে চেয়ে নিচু স্বরে বলল, আপনি রাতে খাবেন না? ইমন সেদিকে পাত্তা না দিয়ে ধীরে ধীরে এগোতে লাগলো। মুস্কানের গলা শুকিয়ে এসেছে, ইমনকে তার বড্ড অচেনা লাগছে। এই অস্বাভাবিক রূপ আগে কখনো দেখেনি সে, কেমন অচেনা ভয়ে সে আঁকড়ে ধরছে তাকে। সফটলি ভাবে স্পর্শ করলো ইমন, কোমর চেপে ধরে কাঁধে মাথা রেখে এক হাতে জামার সেইন এক টান দিল। মুহূর্তেই আঁতকে উঠল মুস্কান, ভয় লজ্জা দুটোই গভীরভাবে আঘাত করলো তাকে। শক্তভাবে জড়িয়ে ধরলো ইমনকে, যেন আর ছাড়বেই না, ছাড়লেই লজ্জায় মরণ হবে তার। ইমন যত তার স্পর্শ দিচ্ছে মুস্কান তত শক্ত করে জড়িয়ে নিচ্ছে, পুরো শরীর প্রবলভাবে কাঁপছে। তার এই কাঁপনি ইমনকে যেন দ্বিগুণ পাগল করে দিচ্ছে। পাগলের মতো চুমু খাচ্ছে গলায় ঘাড়ে পিঠে, পুরো শরীরে হাত বিচরণ করছে। মুস্কানের চোখ দিয়ে সমানে পানি ঝরছে, অতি সুখে মরে যেতে ইচ্ছে করছে তার। ইমন যেন আজ তাকে সুখে মেরেই ফেলবে। পেছন থেকে ঘুরিয়ে পিঠে অজস্র চুমুতে ভরিয়ে দিচ্ছে, এক হাতে পেট চেপে কখনো ঘাড়ে কখনো পিঠে ঠোঁট ছোঁয়াচ্ছে। সুখ ভালো লাগার অসহ্য সীমানায় পৌঁছে গেছে মুস্কান। ইমন এবার মুস্কানকে ঘুরিয়ে নিল, গলায় মুখ ডুবিয়ে দিল। মুস্কানের চোখ দিয়ে জল গড়িয়ে ইমনের কপালে ঠেকল। ইমন এক নজর মুস্কানকে দেখে ধীরে ধীরে নিচে দিকে নেমে গেল। নাভিতে ঠোঁট ছোঁয়াতেই মুস্কান খামছে ধরলো তার চুল, মসৃণ পেটটায় খুব সফটলি চুমু খেতে লাগলো। কাঁপতে কাঁপতে এবার বেহুশ হওয়ার অবস্থা তার, সাপের মতো মোড়াবড়ি করতে শুরু করলো সে, যার ফলশ্রুতিতে ইমন গভীরভাবে মুখ ডুবিয়ে দিল। এবার সত্যি সত্যি অতি সুখে সে বেহুশ হয়ে গেল। হঠাৎ করে মুস্কানের ছটফটানি থেমে যাওয়া কোনো রেসপন্স বা আনারিপনা না পেতেই ইমন চোখ তুলে তাকালো। অনুভূতি শূন্য বুঝতেই উঠে গিয়ে গাল দুটো স্পর্শ করল, কোনো রেসপন্সই পেল না। চোখ দুটো পরখ করতে গিয়ে বুঝলো সে জ্ঞান হারিয়েছে, যা বুঝে তাজ্জব বনে গেল সে। মনে মনে বেশ বকলো মুস্কানকে, রাগও হলো ভীষণ, ইচ্ছে হলো মেয়েটাকে চিবিয়ে খেতে। এমন একটা মুহূর্তে এসে এমনটা না করলেও পারত। কপাল বেয়ে ঘাম ছড়ে পড়ল, অশান্ত মনকে শান্ত করার তীব্র চেষ্টা করতে লাগলো। পুরো শরীর ঘেমে একাকার অবস্থা, শীতের মৌসুমে এমন ঘেমে যাওয়া মানে প্রচণ্ড অস্থিরতার ফল। অভিযোগ করার বেলায় শোনো না, অথচ আমার আদর সহ্য করার ক্ষমতাই নেই। সবে তো সুখী সমুদ্রে পা ডুবেছে মিসেস, এখন এই অবস্থা, যখন সাঁতার কাটবো তখন কি অবস্থা হবে? কপালে আলতো করে চুমু এঁকে দিয়ে একটু উঁচিয়ে জামার সেইনটা লাগিয়ে দিল। রাগের মাথায় খিদে না পেলেও এখন বেশ খিদে পাচ্ছে। মুস্কানকে জাগাতে হবে ভেবেই গ্লাসটা নিয়ে কিছুটা পানি চোখে মুখে ছিটিয়ে দিল। হালকা আওয়াজ করে উঠল মুস্কান। ইমন একটু ঝুঁকে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কি হয়েছে? চোখ খুলতে ইমনকে খুব কাছে পেল সে। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা মনে পড়তে শিউরে উঠল সে, লজ্জায় মিয়ে গেল একদম, বুকটা থরফর থরফর করতে লাগলো। কি করে বোঝাবে সে তার অনুভূতিগুলো, এত গভীর স্পর্শ যে সে সইতে পারছে না। তার কেমন পাগল পাগল লাগছে, লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। যে মৃত্যুর নাম হবে সুখ মৃত্যু, অতি সুখে যে তার মরণ হবে। তার শরীরের রন্ধ্রে রন্ধ্রে ইমনের প্রত্যেকটা স্পর্শ চেয়ে গেছে। প্রথম কোনো পুরুষের গভীর ছোঁয়া অনুভব করেছে সে, যে ছোঁয়াতে রয়েছে পবিত্রতা। এই ছোঁয়ার জন্য কি পেহার মতোই না কাঁদছিল সে? ইস, লজ্জায় চোখ দুটো বুঝে ফেলল। ইমন মুস্কানের মনের অবস্থা বুঝতে পারল, প্রথম ফিলিংসগুলো বোধহয় এমনই হওয়া উচিত যা প্রত্যেকটা পুরুষের মনে বড্ড আনন্দ দেয়। মুস্কান বড্ড বেশি লাজুক, অন্য সব মেয়ের মতো সে স্মার্টলি বিহেভ করে না, সে যা করে মন থেকে ন্যাচুরালি করে, আর এই জিনিসটাই বড্ড ভালো লাগে তার। কানের কাছে মুখ নিয়ে মৃদু স্বরে বলল, অমন একটা কঠিন সময় ভেবে সেন্সলেস হওয়াটা বড্ড বেমানে, খুব তো অভিযোগ করছিলে, আমাকে উৎমাদ মানিয়ে নিচে ক্যান্সেল হয়ে পড়লে কেন? এটুকু সহ্য করতে পারলে না, এখনো তো কিছু করিনি। মুস্কান চোখ দুটো মেলল, ভয় লজ্জা দুটোই আঁকড়ে ধরেছে তাকে, কান দুটো দিয়ে যেন গরম হাওয়া বেরোচ্ছে। মুস্কানের মুখ ভঙ্গিতে ইমন রহস্যময় হাসি হেসে মুখে গাম্ভীর্য ভাব নিয়ে বলল, খিদে পেয়েছে, খাবার ব্যবস্থা করো, ঠান্ডা খাবার আমি খেতে পারি না, সো কাজে লেগে পড়ো, অনেক বোঝা হয়েছে আমার, কতটা কি পারবে বলেই উঠে পড়ল। মুস্কান কয়েক দফা শ্বাস নিয়ে জগ থেকে গ্লাসে পানি ভরে ঢক ঢক করে খেয়ে নিল। ইমন শার্টটা গায়ে চেপে বাথরুমে চলে গেল, খাবার গরম করছে আর ভারী শ্বাস ফেলছে, কিছুতেই নিজেকে স্বাভাবিক রাখতে পারছে না। ইমনের সামনে পড়তেও প্রচণ্ড লজ্জা লাগছে, কিন্তু তার সামনে না গিয়েও তো উপায় নেই, ইমন খাচ্ছে। মুস্কান সামনে বসে আছে, তার আজ খিদে নেই, সে খাবে না, কিন্তু ইমন অর্ধেক খাওয়া শেষ করে বাকিটা মুস্কানকে খেতে বলে চলে গেল। মুস্কানের খেতে ইচ্ছে না করলেও জোর করেই খাবারটা শেষ করলো, একটু স্বাভাবিকতা এসে গেছে, সে স্বস্তি লাগছে এখন, ঘুমটাও পেয়ে বসেছে কেমন।
বেশ কিছুক্ষণ অপেক্ষা করল ইমনের জন্য, কিন্তু এলো না। তাই একপাশে চুপটি করে শুয়ে পড়ল। খানিক বাদে ইমন রুমে ঢুকে সিটকেরি লাগিয়ে দিয়ে বিছানায় এলো। তারও ঘুম ধরেছে, কিন্তু আছে বালিশে ঘুমাবে না। কারো ছোট্ট হৃদয়ে কান পেতে সারা রাত তার হৃদয়ের কথা হৃদস্পন্দন শুনতে শুনতে ঘুমাতে ইচ্ছে হলো। যেই ভাবা সেই কাজ। ইমন চৌধুরীর ইচ্ছে পূরণ হবে না তাই কি কখনো হয়। বিছানায় গায়েলিয়ে আলতো করে মুস্কানকে টেনে নিল অনেকটা কাছে। মুস্কানের হাত পা আবারও কাঁপতে শুরু করলো। কিছু বলতে চেয়েও বলতে পারছে না, গলাটা যেন কেউ চেপে ধরেছে। ইমন ওর মতো মুস্কানকে গুছিয়ে তার বুকে মাথা রাখতেই মুস্কান শিউড়ে গেল। একটু সরতে নিতে ইমন বলল, ডোন্ট ডিস্টার্ব মি। দুই কোমর পেঁচিয়ে বুকে মাথা রেখে চোখ দুটো বন্ধ করে ফেলল। দাঁড়ের খোঁচায় হালকা ব্যথা লাগছিল, তবুও চুপটি করে রইল। এই চুপ করাটা বারবার ইমনের রাগের কারণ হলেও এবার বেশ মজা পেল। ঘুমানোর আগে তার মুগ্ধমুখীকে একটু চালানোটা মন্দ নয়, ভেবেই খানিকটা দাঁড়ের খসা দিল ইচ্ছে করে। মুস্কান আহ করতেই ইমন মুচকে হেসে গভীরভাবে জড়িয়ে মুখ গুঁজে রইল। পুরো শরীরের ভার না দিলেও অর্ধেক ভারেই মুস্কান অস্থির হয়ে গেছে। কিন্তু কিছু করার নেই, সারা রাত এভাবেই কাটাতে হবে তাকে। শাজিয়া বেগমের প্ল্যানটা কার্যকর হলো না, তাই সে তার দ্বিতীয় পদক্ষেপটা নেবে এবার। ইভান লন্ডনে গিয়েছে, এক মাসের বেশি হলো, আর তিন দিন পরেই ফিরবে, আর সাথে আসবে রিদিশা। তারপর এই মেয়ের ব্যবস্থা নেওয়া যাবে, ভেবেই শয়তানি হাসি হাসলো। ছেলের বোধ একটি কাজের লোকের কাছে চা কফি খেতে হয় আমার, এ থেকে বড় দুঃখ আর কি হতে পারে। মুস্কান দাদিকে পান বানিয়ে দিচ্ছিল, এমন সময় শাজিয়া গলা বাজিয়ে কথাগুলো বলল, যা তো কফি বানিয়ে খাইয়ে আয়। মুস্কান খুব খুশি হলো, যাক তার শাশুড়ি মা তাকে ছেলের বউ হিসেবে স্বীকার তো করেছে। কফি বানিয়ে খুব উৎফুল্ল হয়ে শাশুড়িকে দিল মুস্কান। শাজিয়া পেপার পড়ছিল, কফিটা হাতে নিয়ে পেপারটা পাশে রাখল। মুস্কান চুপ করে দাঁড়িয়ে আছে। শাজিয়া কফিতে চুমুক দিয়ে আবারও পেপার দেখে মনোযোগ দিল। মুস্কান বোঝার চেষ্টা করছে কফিটা শাজিয়ার কাছে কেমন লেগেছে। সে তো ইমনের জন্য যেভাবে বানায় সেভাবেই বানিয়েছে। অপ্রো এই কফি খেয়ে তো খুব প্রশংসা করেছে, তাই শাশুড়ির কাছেও প্রশংসা পাওয়ার জন্য মনটা উৎসুক করতে লাগলো। মা, কফিটা ঠিক হয়েছে? শাজিয়া মুস্কানের মুখে মা ডাক শুনে প্রচন্ড রেগে গেল। তার জন্য ইভানের খাওয়া মারগুলোর কথা মনে পড়তে মনের ভিতরে কেমন হিংস্রতা করে নাড়লো। কফির মগটা সোজা মুস্কানের গায়ে ছুড়ে বলল, খুবই বিশ্রী হয়েছে, একটা কফি বানাতে পারিস না ছোট লোকের বাচ্চা? গরম কফি শরীরে পড়তে মুস্কান চাপা আর্তনাদ করে উঠল। শাজিয়া সেই আর্তনাদে তোয়াক্কা না করে হন হন করে চলে গেল। কি রে, কি হলো? মুস্কান এক হাতে নিজের মুখটা চেপে নিঃশব্দে কাঁদতে লাগলো। দাদি যদি জানতে পারে খুব অশান্তি করবে, আর ইমনের কানে খেলে আর রক্ষে থাকবে না, তাই সে কাঁপা আওয়াজে বলল, কিছু না দাদি, পায়ে একটু হোঁচট খেয়েছি, তুমি পান খাও, আমি পড়তে বসবো এখন। তার জন্য আর কোনো অশান্তি হোক বাড়িতে সেটা সে চায় না। নিজের যন্ত্রণাগুলো একান্তই নিজের করে নিয়ে উপরে চলে গেল। সে বাথরুমে ঢুকে পাগলের মতো পানি দিতে লাগলো সারাটা গায়ে। বুকের অনেকটুকুই পুড়ে গেছে, মুহূর্তেই ফোসকা পড়ে গেছে। পানি দেওয়ায় ভালো লাগছে না, দিলেই যন্ত্রণা হচ্ছে, প্রচণ্ড কাঁদছে, সে খুব কষ্ট হচ্ছে। চাপা আর্তনাদগুলো বাথরুমে গিয়ে যে কলা ফেটে বেরিয়ে আসতে চাইছে। মনে ভেতরে ভয় জমল, ইমন দেখে ফেলবে না তো, বুঝে ফেলবে না তো? না, কিছুতেই বুঝতে দেয়া যাবে না, না কিছুতেই বুঝতে দেয়া যাবে না। ওনার সামনে স্বাভাবিক থাকলেই চলবে, কিন্তু যদি আমার কাছে আসে, না আসবে না। মনে মনে আল্লাহকে ডাকতে লাগলো, যাতে ইমন কোনোভাবেই বুঝতে না পারে। সবার থেকে আড়াল করতে পারলেও সে কি ইমন চৌধুরী থেকে আড়াল করতে পারবে তার ব্যথা তার যন্ত্রণা? শাজিয়া বেগম রাগের মাথায় এমন একটা কাজ করে ফেললেন, এবার একটু ভয় হচ্ছে তার। পুরো রুম জুড়ে পায়চারি করছে আর ভাবছে মুস্কান ইমনের কাছে নালিশ জানালে কি বলবে না বলবে। বজ্জাত মেয়েটা না জানে ইমনের কাছে কি বলে আজ। শয়তান মেয়ে, বড় লোকের ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করেছিস, রাজরানী হওয়ার খুব শখ তাই না? দিন রাত সকলের প্রশংসা কুড়াতে ব্যস্ত থাকে, অসহ্য, গাবিতে চলে যায় একদম। দিয়েছি না প্রশংসা কুড়ানোর শখ মিটিয়ে? বিড়বিড় করতে করতে রুম ছেড়ে বেরোতে নিতে কারো বিশাল দেহের সাথে মাথাটা বাড়ি খেলো। উপরের দিকে তাকাতে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। এক ঢোক গিলে খানিকটা দূরে গিয়ে আমতা আমতা করতে করতে বলল, আমি কিছু করিনি, ওই মেয়ে সব মিথ্যা বলেছে, আমি শুধু কফি খেতে চেয়েছিলাম, আর ওই মেয়েটা অসাবধানতার জন্য নিজের গায়ে ঢেলেছে, আমার কোনো দোষ নেই। কি বলেছে ওই মেয়ে? মিথ্যাবাদী, ছোট লোকের সন্তানদের ঘরের বউ করলে এই এক সমস্যা। ইমন রহস্যময় এক হাসি দিল, ইয়েস ইউ আর অ্যাবসলিউটলি রাইট, মিথ্যাবাদী ছোট লোক ঘরের সন্তানদের ঘরের বউ করলে এই এক সমস্যা। শাসিয়া বেগম খুশিতে গদগদ হয়ে বললেন, হ্যাঁ বাবা ঠিক বলেছ। বলে আরো কিছু বলতে যাবে তার আগে ইমন বলে ফেলল, যেমনটা আপনার জন্য এই পরিবারটা ধ্বংসের পথে, ছোট লোক ফ্যামিলি থেকে উঠে এসেছেন বলে বাড়ির বউয়ের গায়ের উপর গরম ঘরে ছড়িয়ে দিতে আপনার বিবেকে বাঁধেনি, ছোট লোক ঘর থেকে উঠে এসেছেন বলেই নিজে অপরাধ করে সেই অপরাধ থামাচাপা দিতে মিথ্যের জোরে খুলে বসেছেন। ইমন,
ডোন্ট শাউট, গলাটা নামিয়ে। আপনি ভুলে যাবেন না আপনি কার সাথে কথা বলছেন। আপনি একরামুল চৌধুরীর সামনে নয়, আপনি ইমন চৌধুরীর সামনে রয়েছেন। আপনার মতো আমি বা মুসকান যদি ছোটলোক ঘরের সন্তান হতাম, তাহলে আপনার অসভ্যতামের জন্য আপনার সাথে কি করে ফেলতাম ভেবে পাচ্ছেন না। আর হ্যাঁ, বলার করা একই কথা হলো, তাই এই অসম্মানটার কথা মাথায় রাখবেন। আর কি বললেন, মুসকান ছোট লোক তাই না? এই বাড়িতে মুসকানের জায়গাটা ঠিক কী সেটা আপনি কল্পনা করতে পারছেন না। যতটা সম্মানিত ব্যক্তির সন্তান এই ইমন চৌধুরী, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ মানুষের সন্তান মুসকান চৌধুরী। শাজিয়া বেগম চমকে উঠল কথাটা শুনে, কিন্তু এর কোনো কুল কিনারা পেল না। মুখে বিরক্তি মাখা রাগ চিন্তা ছাপ রেখে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। দরজার বাইরে ইয়ানা ইয়াশফা অপ্র অবাক হয়ে দাঁড়িয়ে আছে। দাদি নিচ থেকে চেঁচামেচি করছে ইমনের হুঙ্কার শুনে। কি ভেবেছেন আপনি, বাড়িতে কি ঘটছে না ঘটছে আমি কিছু জানতে পারবো না? যে মেয়েটা শুধুমাত্র আমাকে ভরসা করে আমার উপর নির্ভর করে এই বাড়িতে রয়েছে, তার কোনো সিকিউরিটি আমি দেবো না। হ্যাঁ, একটু ক্ষতি হয়েছে ওর, কিন্তু নেক্সট টাইম এটুকু করার সুযোগ কেউ পাবে না। পুরো বাড়িতে মুসকান যেখানে যেখানে অবস্থান করে সেখানেই সিসিটিভি ক্যামেরা সেট আপ করেছে। এমনি এমনি না, বাড়িতে যখন স্বার্থপর বেইমানান পশু সমতুল্য মানুষের বসবাস, তখন তো আমাকে এই পদক্ষেপটা নিতেই হতো তাই না? শাসিয়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ইমনের কাছে মুসকান গুরুত্বপূর্ণ জানতো, তাই বলে এতটা তা ভাবার বাহিরে ছিল। রাগের মাথায় ইমন গোপন কিছু প্রকাশ করে ফেলেছে, এটাই এবার কাল হয়ে দাঁড়াবে না তো তাদের জীবনে? ইমন রুম ছেড়ে বেরোতে নিতেই তিনজন ভয়ে দৌড়ে সরে গেল। দাদি চেঁচামেচি শুনে ইমন উপর থেকেই বলল, দাদি সব ঠিক আছে, তুমি রুমে যাও, পরে তোমার সাথে দেখা করছি আমি। ইমন প্রতিদিন রাত 10:11টায় আসে, আজ 7টাতেই চলে আসবে মুসকান জানত না। শরীর খারাপ লাগছিল, বুকে জ্বালাও হচ্ছিল, তাই বিছানায় চোখ বুঝে শুয়ে আছে। ইমন রুমে ঢুকতে এ রুমটা অন্ধকারাচ্ছন্ন দেখতে পেল। লাইট অন করতেই মুসকান থরফরিয়ে উঠে বসলো। ইমনকে দেখি চট করে বিছানা ছেড়ে নেমে পড়ল। আপনি আজ এত তাড়াতাড়ি এসে পড়েছেন, ফ্রেশ হয়ে নিন, আমি খাবার রেডি করি। কি প্রচন্ড তাড়াহুড়ায় কথাগুলো বলে দরজা থেকে যেতে নিতে ইমন হাত আটকে ধরল তার। মানুষ যখন কারো থেকে কিছু লুকাতে চায়, তখন এমন দ্রুত কথা বলে। আর তুমি যেহেতু এই স্বভাবের নও, তাই তুমি এত চঞ্চলতার সাথে কথা বলে এভাবে চোরের মতো পালাতে চাইলে, অবশ্যই বুঝতে হবে তুমি কিছু লুকাতে চাইছ। আটকে উঠল মুসকান, ভয়ে তার বুকটা হু হু করে কেঁদে উঠল। জোরপূর্বক হেসে বলল, কই না তো, আপনার খিদে পেয়েছে তো, আসুন খেতে দিব। আমার খিদে পায়নি। ইমনের ধমকে কেঁপে উঠল মুসকান, চোখ দুটো পানিতে টলমল করছে। ইমন মুসকানকে এক টানে বিছানে নিয়ে বসালো, না কোনো কথা না কোনো তাকানো, সোজা জামার চেইন টান দিল। মুসকান ভয়ের তো স্বরে বলল, কি করছেন? জাস্ট শাট আপ, আমাকে হাত তুলতে বাধ্য করো না মুসকান। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল মুসকানের। উনি কি সব জেনে গেছেন? কে বলেছে ওনাকে? ভয়ে কাঁপতে শুরু করলো সে। ইমন জামাটা পুরোই খুলে ফেললো, লজ্জায় চোখ দুটো বন্ধ করে ফেললো। এমন পরিস্থিতিতে পড়বে সে ভাবতেও পারেনি, পুরো শরীরে কাঁপুনি ধরে গেল। ইমন মুসকানকে পেছন দিকে ঘুরিয়ে মুসকানের পিঠ তার বুকে ঠেকালো। পকেট থেকে বার্নার ক্রিম বের করে মুসকানের কাঁধে থুতনি ঠেকিয়ে ফোসকা পড়া জায়গায় ক্রিম লাগাতে লাগলো। মুসকানের যতটা না যন্ত্রণা হচ্ছিল, তার থেকেও বেশি লজ্জা লাগছিল, ভয় লাগছিল, পুরো শরীরে শিহরণ জাগাচ্ছিল ভীষণভাবে। ইমনের মুখে সম্পূর্ণ শ্বাস তার গলায় পড়ছিল। ইমন তার চোখ দিয়ে তাকে এই অবস্থায় দেখছে, ফোসকার জায়গাগুলোতে হাত বিচরণ করছে, ভাবতেই শিউরে উঠল। এক হাতে খামছে ধরল বিছানার চাদর, আরেক হাতে খামছে ধরল ইমনের এক হাত। বারবার হাতে বাধা সৃষ্টি করা ইমন গম্ভীর গলায় বলল, স্টপ দিস ননসেন্স, তোমার সাথে এখানে আমি কি তামাশা করছি? আমাকে আমার কাজ করতে দাও। কাজ শেষে ওড়না দিয়ে ঢেকে কাভার থেকে একটা শার্ট বের করে আনলো ইমন। ওড়নাটা সরাতেই মুসকান দু হাতে নিজেকে ঢাকার প্রাণপণ চেষ্টা করতে লাগলো, লজ্জায় যেন সে মাটির সাথে মিশে যাবে পারলে। হে ইউ, প্রবলেমটা কি তোমার? দাদি তোমাকে এত কিছু শিখিয়েছে, এত কিছু বলেছে, এটা বোঝায়নি তোমার সবটাতে তোমার থেকে বেশি অধিকার আমার রয়েছে? আমার সামনে লজ্জা পাচ্ছ কেন তুমি? তোমার কিছু করছি না, শুধু ট্রিটমেন্ট দিচ্ছি। বলতে বলতেই শার্টটা পরিয়ে দিয়ে বোতামগুলো খোলাই রাখলো। ওড়নাটা সামনে মেলে দিয়ে বলল, ধীরে ধীরে আরাম পাবে এবার। মুসকান অবাক নয়নে চেয়ে রইল। মানুষটা এত ভালো কেন? এই মানুষটার মতো করে কেউ এতটা আগলে রাখেনি আমায়, সত্যি আমি খুবই ভাগ্যবতী। পরক্ষণে চমকে উঠল, উনি কিভাবে জানলো সব? ইমন শার্ট পাল্টে টি শার্ট পরে নিল, বাথরুমে যাবে তখনই মুসকান উঠে বলল, আপনার খাবার রেডি করতে হবে তো, আমি কাপড় পাল্টে নিই। এবার যেন ইমন ফুঁসে উঠল, নিচে ঠোঁট কামড়ে ধরে পেছনে ঘুরে এক লাফ দিয়ে মুসকানের দু কাঁধ আঁকড়ে ধরল। কিছু করতে হবে না তোমায়, চুপচাপ বসে থাকবে, এক পা এদিক ওদিক হলে আমি তোমায় কি করবো আমি নিজে জানি না। আপনি এত রাগ করছেন কেন? আসলে কফি বানাতে গিয়ে একটু লেগে গেছে। হোয়াট, মিথ্যে বলছো আমাকে তুমি? হাউ ডেয়ার ইউ মুসকান? মুসকান এক ঢোক গিলে ভয় চোখে তাকালো ইমনের দিকে। কাকে বাজাতে মিথ্যে বলছো তুমি? ওই সেলফিশ মহিলাটাকে? মুসকান চমকে উঠল, ভয়ার্ত দৃষ্টিতে চেয়ে ভয়ার্ত কণ্ঠে বলল,
প্লিজ আপনি মাকে কিছু বলবেন না, উনি ইচ্ছে করে কিছু করেননি, হঠাৎই হয়ে গেছে, প্লিজ আপনি রাগ করবেন না, প্লিজ ভুল হয়ে গেছে আমার, বলেই কাঁদতে লাগলো। মুস্কানের অজস্র চোখের বাণীতে ইমন রেগে গেল। মুস্কান, এতটা নির্বোধ হওয়া মানায় না। তুমি 4-5 বছর বাচ্চা নজর, কেউ তোমার সাথে অন্যায় করে তুমি তার প্রতিবাদ করতে পারবে না। কেউ তোমাকে ব্যথা দিলে সেটা লুকিয়ে রেখে গোপনে কষ্ট পেয়ে তুমি কোনো মহৎ ব্যক্তি হয়ে যাবে না। তুমি কোনো গল্পের নায়িকা না, বা তুমি কোনো নাটক বা সিনেমা হিরোইন না। যে কেউ এসে যখন তখন তোমাকে যা খুশি তাই বলে যাবে, যে কেউ এসে তোমাকে আঘাত করে যাবে, আর তুমি সিনেমার হিরোইনদের মতো সব সহ্য করে নেবে। মুস্কানে তো কাঁধে ধরে মাথারে একটু ঝাঁকিয়ে চোখে চোখ রেখে কড়া গলায় বলল, লিসেন, ইউ আর মাই প্রপার্টি, ইয়েস ইউ আর মাই ওয়াইফ, ইমন চৌধুরীর অর্ধাঙ্গিনী তুমি। খেপে উঠল মুস্কান, ভয় ভয়ে চেয়ে রইল ইমনের দিকে। তোমাকে আঘাত করার রাইট কারণেই, তোমাকে ভালোবাসার অধিকার সবার থাকলো, তোমাকে আঘাত করার অধিকার আমি কাউকে দিইনি। এ বাড়িতে তোমার সাথে কখন কি হচ্ছে না হচ্ছে সবটা আমি জানতে পারি, সবটা আমি দু চোখে দেখতে পারি। মুস্কান, কি মনে করো তুমি আমাকে? ইমন চৌধুরী তার ওয়াইফকে বিনা সিকিউরিটিতে রেখে সারাদিন বিজনেসে মুখ গুঁজে থাকে, এতটা দায়িত্বহীন সে? যেখানে যেই বাড়িতে আমি দুদণ্ড শান্তি পাইনি, সেই বাড়িতে আমি বিহীন তুমি শান্তিতে স্বস্তিতে থাকবে? আমার কথা সেটাতে নয়, আমার কথা হচ্ছে তুমি এতটা স্টুপিড কেন? হোয়াই ইমন চৌধুরীর ওয়াইফকে এটা মানায় না? সারা দুনিয়ার কাছে যেমন ইমন চৌধুরী বাঘের মতো বেঁচে আছে, তার ওয়াইফকেও বাঘিন হয়ে বাঁচতে হবে। শুধু আমার জন্য নয়, নিজের জন্য প্রতিবাদী হয়ে উঠতে হবে। একটা কথা মাথায় রেখো, তোমার নির্মল স্বভাবটা শুধু আমার জন্য, বাকিদের জন্য নয়। আমার সামনে তুমি যতটাই কোমল প্রাণ থাকবে, বাইরের মানুষদের সাথে ততটাই কঠিন প্রাণ হয়ে বাঁচতে হবে তোমাকে। মিথ্যাকে সকলের সামনে মিথ্যা বলার সাহস দেখাতে হবে, সত্যিকে সকলের সামনে সত্যি বলতে হবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে তোমাকে, নয়তো সকলেই সুযোগ নেবে, নরম মাটি পেয়ে প্রত্যেকটা লোকই সেখানে আঘাত আনবে। এটা শুধু তোমার ক্ষতি করবে না মুস্কান, তোমার এই স্বভাবের জন্য আজ তুমি ক্ষতিগ্রস্ত হচ্ছ, তা আমি হব, ভবিষ্যতে আমাদের সন্তানরা হবে, পারিবারিক সামাজিক সব দিক দিয়ে আমরা ক্ষতির সম্মুখীন হব। দুনিয়াটা কী হয়ে গেছে মুস্কান, এখন আর কেউ অন্যায়ের প্রতিবাদ করে না, চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবাহে বসবাস করে মানুষ। সময় মতো যদি অন্যায় প্রতিবাদ করা না হয় তাহলে এর ফলটা গোটা জাতিকে ভোগ করতে হয়, তাই সমাজে কোনো অন্যায় অনাচার দেখা দিলে সবাই ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করা আবশ্যক। কিন্তু আমাদের সমাজে এখন আর অন্যায় প্রতিবাদ করতে অনেকে আগ্রহ দেখায় না, চোখের সামনে ঘটে যাওয়া হাজারো অন্যায়কে ঠান্ডা মাথায় এড়িয়ে চলে, অন্যায় প্রতিবাদকে তারা অযথা ঝামেলার জড়ানি মনে করে, এতে মানুষ নিজেদের অজান্তেই গোটা জাতির ওপর আরও বড় বিপদ ডেকে আনছে, আর এইসব মানুষের কাতারে আমি আমার ওয়াইফকে ফেলতে চাই না। মুস্কান, যে নিজের প্রতি অন্যায় প্রতিবাদ করতে পারে না, লড়াই করতে পারে না, সে কী করে উন্নতির জন্য লড়বে? একটা মেয়ে মানে তো শুধু তার একার জীবন নয়, একটা মেয়ে মানে তার সাথে অনেকগুলো জীবন জড়িয়ে থাকে, মা বাবা ভাই বোন স্বামী সন্তান আরও অনেকেই, আর অন্য কারোর জন্য না হলো এমন একটা সময় আসবে নিজের সন্তানের জন্য তোমাকে লড়তেই হবে, আর এর জন্য তোমাকে মানসিকভাবে এবং শারীরিকভাবে প্রিপেয়ার হতে হবে, স্ট্রং পার্সোনালিটির অধিকারী হতে হবে তোমাকে। এখন সময় এসেছে নিজেকে স্ট্রংভাবে তৈরি করার, এই সময়টা নিজেকে তৈরি করতে না পারলে আর কখনই পারবে না। অন্যায় যে করে আর অন্যায় যে সয় সেও সমান অপরাধী, ইয়েস আমার চোখে তুমিও আজ অপরাধী। মুস্কানের চোখ বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ল। ইমন মুস্কানকে ছেড়ে বিছানে গিয়ে বসল, চোখ দুটো বন্ধ করে এক দীর্ঘশ্বাস ছেড়ে কোমল দৃষ্টিতে তাকালো সে মুস্কানের দিকে, নিজের রাগটাকে সংশোধন রেখে শান্ত গলায় বলল, নামাজ তো পড়ো। আমি নামাজ পড়ি না তাই মনে মনে রাগ হয় তোমার, নামাজ যখন পড়ো অবশ্যই ইসলাম ধর্ম বিষয়ে জ্ঞান থাকা অতি জরুরি, আর যেসব কথা আমি রেগে ধমকে বলছি এসব কথা বহু বছর পূর্বে একজন বলে গেছেন, আমার উপর অভিমান না করে ওই গোবরযুক্ত মাথায় একটু কথাগুলো ঢুকিয়ে নাও, দেখবে আমার প্রতি রাগ অভিমান কিচ্ছু হচ্ছে না। মুস্কানের কান্না থেমে গেল, অবাক নয়ন ইমনের দিকে চাইল, যে মানুষটা নামাজ পড়ে না প্রায় রোজই নামাজের সময় তাকে ডাকে কিন্তু সে রাগ দেখিয়ে দেয় এক হাড়ি, অভিমান করে আর ডাকেও না, তার মুখে এসব কথা শুনে বেশ অবাক হলো সে। তাহলে কি দাদির কথাই ঠিক, মানুষটা ওপরওয়ালার সাথে অভিমান করেছে? কিন্তু এটা তো ঠিক না, ওনাকে তো তাহলে আমার বোঝাতে হবে, এই মহাবিশ্বের সকল মানব জাতির সাথে যাই ঘটে যাক না কেন কখনোই নিরাশ হওয়া যাবে না, ওপরওয়ালার উপর সব সময় ভরসা করতে হবে, বিশ্বাস রাখতে হবে। আপনি যেমন আমায় বোঝালেন আমিও আপনাকে বোঝাবো, স্বামী স্ত্রীর সম্পর্কটাই এমন, যে ভুল করুক না কেন, যে ভুল পথে যাক না কেন, একে অপরের ভুলগুলি ভাঙিয়ে দিয়ে পাশে থাকতে হবে, একে অপরের পরিপূরক হয়ে উঠতে হবে, এটাই যে নিয়ম। দাদি বলেছে স্বামীর সেবা, স্বামীর আদেশ নির্দেশ মান্য করতেও পূর্ণ, তাহলে অবশ্যই স্ত্রীর কথা মানাও পূর্ণ। আদেশ না করতে পারি আমি, না হয় অনুরোধই করব।